আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লামিস ড্রিম কিচেন। লামিস ড্রিম কিচেনের আজকে আয়োজনে থাকছে ইলিশ পোলাও। যেহেতু বাজারে এখন প্রচুর পরিমাণে ইলিশ পাওয়া যাচ্ছে, সেই জন্য আপনাদের জন্য নিয়ে চলে আসলাম আজকের এই রেসিপি ইলিশ পোলাও। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক রেসিপির মূল পর্বে। রেসিপির মূল পর্বে যাওয়ার আগে আপনাদের সবার কাছে একটাই অনুরোধ, ভিডিওগুলো না টেনে সম্পূর্ণ দেখবেন। এখানে আমি একটা বড় সাইজের ইলিশ মাছ নিয়ে নিয়েছি, মাছটা এবার কেটে নিয়েছি। আমি ভালো মতো কেটে ধুয়ে নিয়েছি। এবার একটা প্যানে দিয়ে দিব 2 টেবিল চামচ সয়াবিন তেল। এবার একটু দিয়ে দিব 1.5 কাপ পেঁয়াজ। পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার একটু দিয়ে দিব পানি। এবার একটু দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, 1 চা চামচ জিরে গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। এবার মশলাটাকে ভালো মতো কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গিয়েছে, এবার এতে দিয়ে দিব মাছগুলো। আমি আজকে এখানে মোট 8 পিস মাছ নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো মাছের পিস বাড়িয়ে বা কমে নিতে পারবেন। এবার 5 মিনিট পর মাছগুলোকে উল্টে দিতে হবে। বেশি নাড়াচাড়া করা যাবে না, ইলিশ মাছ এমনিতেই নরম, বেশি নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যাবে। 5 মিনিট পর মাছগুলোকে এবার আমি হালকাভাবে উল্টে দিব। এবার এতে দিয়ে দিব 1/2 কাপ পানি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব, অপেক্ষা করব পানিগুলো শুকিয়ে আসা পর্যন্ত। পানিগুলো শুকিয়ে এসেছে, এবার আমি পোলাওয়ের প্রিপারেশনটা করে নেব। এই জন্য একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে পানিগুলোকে আমি একটা বলক তুলে নিয়েছি। যেহেতু আমি আজকে 500 গ্রাম মানে 2 কাপ পোলাওয়ের চাল ইউজ করছি, সেজন্য আমি এখানে 4 কাপ পানি দিয়েছি। এবার এতে দিয়ে দেব 7 মতো লবণ, 1 চা চামচ আদা রসুন বাটা, 5টা কাঁচামরিচ আমি মাছ বরাবর চিরে নিয়েছি, দিয়ে দিব 1/3 কাপ সয়াবিন অয়েল। এইবার এতে দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা এবং পানি ঝরে নিয়েছি পোলাওয়ের চাল। এবার পোলাওটা রান্না করে নিতে হবে। ভালো মতো নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব, অপেক্ষা করব পোলাও আর পানি সমান সমান হওয়া পর্যন্ত। পোলাও আর পানি সমান সমান হয়ে গিয়েছিল, আমি চুলা অফ করে দমে দিয়েছিলাম 20 মিনিটের জন্য। 20 মিনিট আমি মাঝে মাঝে নেড়ে দিয়েছি। এবার আমি একটা পাত্রে 1/2-এর বেশি পোলাও তুলে রাখছি। এবার নিচে এভাবে সমান করে দিব।
এবার এতে প্রথম লেয়ারে তিনটা ইলিশ মাছ দিয়ে দিচ্ছি। আর ইলিশ মাছের গ্রেভিগুলো এভাবে দিয়ে দিতে হবে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। দিয়ে দিব কিছুটা বেরেস্তা, 5 থেকে 6টা কাঁচামরিচ, 1টা আলু বোকারা। এবার উপর দিয়ে আরও কিছুটা পোলাও দিয়ে মাছগুলোকে ঢেকে দিব। আর সেমভাবে পরের লেয়ারটাও করে নিব। প্রথমে মাছগুলো দিয়ে দিচ্ছি, এবার এভাবে গ্রেভিগুলো দিয়ে দিচ্ছি। গ্রেভিগুলো এভাবে জায়গায় জায়গায় দিলে কালারটা সুন্দর আসে। দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা সামান্য, দিয়ে দিব কাঁচামরিচ আর 1টা আলু বোখারা। দিয়ে আবার পোলাও দিয়ে এভাবে ঢেকে দিব। পোলাও দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 30 মিনিটের মতো। এ অবস্থায় চুলাটা বন্ধ থাকবে। 30 মিনিট পর আমি সার্ভ করে নিয়েছি। এই তো হয়ে গেল মজাদার ইলিশ পোলাও। রেসিপি কেমন লেগেছে জানাতে অবশ্যই ভুলবেন না, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, 1টা লাইক দিয়ে দিবেন। চ্যানেলে নতুন হলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।